পঁচিশে সেপ্টেম্বর দেশের বলিষ্ঠ মানবতাবাদী চিন্তাবিদ এবং মহান সুপুত্র দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস পালিত হচ্ছে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় তিনিই অন্তত এর প্রবক্তা এ মহান দিনে তাকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী মোদী মানকি অনুষ্ঠানে তিনি বলেন কোন দেশের যুবশক্তি যত নিজেদের পরিচিত এবং গৌরবে গৌরবান্বিত হবে তারা তত নিজেদের মৌলিক ভাবনা চিন্তা এবং দার্শনিকতার বিষয়ে আকৃষ্ট হবে দীনোদ্জের ভাবনা চিন্তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি নিজের জীবিত অবস্থায় বিশ্বের বড় বড় সব উথাল পাথাল করা ঘটনার সাক্ষী থেকেছেন পণ্ডিত দীনদয়াল নানান আদর্শের সংঘাত প্রত্যক্ষ করেছেন তার জীবন দশায় এজন্যই তিনি একাত্ম মানবতার দর্শন এবং অন্তদয়ের আদর্শ দেশবাসীর সামনে নিয়ে এসেছিলেন এবং সেটা ছিল পুরোপুরি ভারতীয় দীনদয়ালজির একাত্ম মানব দর্শন এক এমন আদর্শ যা নাকি আদর্শের নাম সংখ্যাত এবং অনাগ্রহের পরিসর থেকে মুক্তি দেয় তিনি মানুষ মাত্র এক সমান এই বিশ্বাসে আস্থাশীল ভারতীয় দর্শনকে গোটা পৃথিবীর সামনে তুলে ধরেন আজ পঁচিশ সিতম্বর কো দেশকে প্রখর মানবতাবাদী চিন্তক আর মহান সপুত দীন দয়াল উপাধ্যায় জন্মদিন মানা যাত হ্যাঁ किसी भी देश के युवा जैसे जैसे अपनी पहचान और गौरव पर गर्व करते हैं उन्हें अपने मौलिक विचार और दर्शन उतने ही आकर्षित करते हैं दीनदयाल जी के विचारों की सबसे बड़ी खूबी यही रही है उन्होंने अपने जीवन में विश्व की बड़ी बड़ी उथल पुथल को देखा था वो विचारधाराओं के संघर्षों के साक्षी बने थे इसलिए उन्होंने एकात्म मानव दर्शन और अंत्योदय का एक विचार देश के सामने रखा जो पूरी तरह भारतीय था जी का एकात्म मानव दर्शन एक ऐसा विचार है जो विचारधारा के नाम पर द्वंद और दुराग्रह से मुक्ति दिलाता है ए दिन मोदी बोले शास्त्र बोला हुए आत्मबोध तो सर्वभूतेश अर्थात আমরা সমস্ত জীবকে নিজেদের সমান ভাবব নিজেদের আপনজনের মতোই ব্যবহার করব আধুনিক সামাজিক এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিতেও ভারতীয় দর্শন কিভাবে বিশ্বকে পথ দেখাতে পারে সেটা দীনোদয়ালজি আমাদের শিখিয়েছেন একদিক থেকে স্বাধীনতার পর থেকে দেশে যে হীন ভাবনা ছিল সেটা থেকে আমাদের মুক্তি দিয়ে তিনি আমাদের নিজস্ব বৌদ্ধিক চেতনাকে জাগিয়ে তুলেছেন তিনি বলতেনও বটে আমাদের স্বাধীনতা তখনই সার্থক হতে পারে যখন তা আমাদের সংস্কৃতি এবং পরিচিতিকে প্রকাশ করবে সে আদর্শের ভিত্তিতে তিনি দেশের অগ্রগতির দৃষ্টিভঙ্গি তৈরি করেছিলেন দীনোদয়াল যে বলতেন দেশের প্রান্তিকতম মানুষটি এর অগ্রগতির নিরীখ হয়ে থাকেন স্বাধীনতার অমৃতকালে আমরা জিকে যত জানব তার থেকে যত শিখব দেশকে ততটাই এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা পাব আমরা उन्होंने मानव मात्र को एक समान मानने वाले भारतीय दर्शन को फिर से दुनिया के सामने रखा हमारे शास्त्रों में कहा गया है आत्मवत सर्वभूतेशु अर्थात हम जीव मात्र को अपने समान माने अपने जैसा व्यवहार करें आधुनिक सामाजिक और राजनीतिक परिप्रेक्ष्य में भी भारतीय दर्शन कैसे दुनिया का मार्गदर्शन कर सकता है ये दीनदयाल जी ने हमें सिखाया एक तरह से आजादी के बाद देश में जो हीन भावना थी उससे आजादी दिलाकर उन्होंने हमारी अपनी बौद्धिक चेतना को जागृत किया वो कहते भी थे हमारी आजादी तभी सार्थक हो सकती है जब वो हमारी संस्कृति और पहचान की अभिव्यक्ति करे इसी विचार के आधार पर उन्होंने देश के विकास का विजन নির্মিত কিয়া দীনদয়াল উপাধ্যায় জি কেহতে কি দেশ কি প্রগতি কামানা অন্তিম পায়দান পর মজুদ ব্যক্তি হতা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম দিবসে নানানভাবে তাকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই তাকে স্মরণ করেছেন দেশের মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ উপ মুখ্যমন্ত্রী এছাড়াও তাকে স্মরণ করেছেন দেশের এবং রাজ্যের বিভিন্নজন। জন বিয়ের রিপোর্ট রাইজেস্ট নিউজ